বড় মাছ পাওয়া যায় নাকি ভাই? কইটই ভোরের আলো ফুটেছে কিছুক্ষণ আগে। গাজীপুরের কাপাসিয়ার ধলাগড়ের খাল দুই পাশে দুই ইউনিয়ন, উত্তর খামের এবং পিরুজপুর গ্রামের সীমানা। দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধুপ, দেখা হয় নাই চক্ষু মেলিয়া আমার নিজের গ্রাম। এই স্পটে মাত্র তৃতীয়বার আসা হলো। বিশাল গ্রাম উত্তর খামের, আশেপাশের 13টি গ্রামের সাথে সীমানা। যদিও পুরো বাংলাদেশের সকল উপজেলা ভ্রমণের প্রক্রিয়া চলছে আমার, সকল জেলা একবার শেষ করেছিলাম 16 সালে, কিন্তু নিজের বাড়ি থেকে 1-1.5 কিলোমিটার দূরের এই স্পট, এই সকালবেলার মোহনীয় সৌন্দর্য এখানে আসার পর অসাধারণ লাগছে। কাপাসিয়া ত্রিমোহনী বাজার কবিরের বাজার আড়াল হয়ে হাতিরদের যে রাস্তা সেখানকার পিরিজপুর, পিরুজপুর চৌরাস্তা বা শুদ্ধ ভাষায় বইয়ের ভাষায় পিরিজপুর, সেই চৌরাস্তা থেকে পশ্চিম দিকে আসতে আসতে পিরুজপুর স্কুলের পাশ দিয়ে খালের পার, সেখানে বাঁশের সাঁকো পেরিয়ে উত্তর খামের গ্রামের মিরাট্টেকের অংশ। এখানে একটি পাকা সেতু হলেই পিরুজপুরের সাথে উত্তর খামের চৌরাস্তার সরাসরি সংযোগ চালু হয়ে যাবে, কেননা এই পশ্চিম পাশের মিরাট্টেক থেকে পাকা রাস্তা গিয়েছে উত্তর খামের চৌরাস্তা, তারপরে তরগাঁও মেডিকেল মোড় হয়ে কাপাসিয়া সদর। মাঝে মধ্যেই আমি বলে থাকি ধলাগড়ের খালটি একসময় নদী ছিল, এই খালটি সেই খাল। এখানে ছোট্ট নদীর মতো যেই খাল, সেই ধলাগড়ের খালের সাথে জামরিবিলের প্রান্ত ভূমি একাকার হয়ে যায় বর্ষায়। এখনও কিছু অংশে পানি মিশে আছে বিল আর খালের মধ্যে। খালের পাড় ধরে রাস্তাটা দক্ষিণে গিয়েছে মাটি কাটার দিকে, সেখানে 3টি খাল এসে মিলিত হয়েছে। সেই মাটি কাটাটি আবার দুই ইউনিয়নে অবস্থিত, তরগাঁও এবং করিহাতা। শীতলক্ষা নদীর পাড়ে ইকুরিয়া গ্রামে স্লুইস গেট হওয়ার আগ পর্যন্ত নদীর সাথে সরাসরি সংযুক্ত ছিল এই খাল। শীতলক্ষা ধরে বিভিন্ন অঞ্চলের বড় বড় বাহারি নৌকা নিয়ে পাখরি বাজার, ত্রিমোহনী বাজার সহ বিভিন্ন বাজারে সওদা করতে আসত দূর দূরান্তের ব্যবসায়ীরা। 1971 সালে এই অঞ্চলের অনেক মানুষ নরসিংদীর ঘোড়াশালে কর্মরত ছিল, সেটা শিল্প এলাকা। সেখান থেকে নিজের গ্রামে আসার জন্য, বাড়িতে আসার জন্য ছোট্ট একটি লঞ্চ ভাড়া করে শীতলক্ষা থেকে ইকুরিয়া দিয়ে এই খালের মাধ্যমে ত্রিমোহনী বাজারের দিকে অগ্রসর হয় সেই লঞ্চ। অন্যদিকে এলাকায় খবর উঠে যায় পাকিস্তানের আর্মি আসছে, মুক্তিযোদ্ধারা প্রস্তুত হয়ে যায় অস্ত্র নিয়ে। তারপরে মুখোমুখি হওয়ার পর, কাছে আসার পর দেখে এলাকার লোকজন ঘোড়াশাল থেকে আসছে। একটি বিব্রতকর বিতিকিচ্ছিরি পরিস্থিতি তৈরি হয়েছিল। এই জায়গাটি বাগের টেক, কাজীর টেকে বাগের টেক প্রাথমিক স্কুল, এটি উত্তরখামের চৌরাস্তা গিয়েছে।